কোম্পানি উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিজের উপর ইন্ডাস্ট্রির উপর কোম্পানির উপর এই তিনটা জিনিসের উপর যদি আপনার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট চলে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন এটাও সৃষ্টিকর্তার কাগজে লেখা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই তিনটা জিনিসের উপর মানুষ ফেল করে প্রথমে নিজের উপর বিশ্বাস থাকে না তারপরে ইন্ডাস্ট্রির উপর বিশ্বাস থাকে না কিছুদিন কাজ করে দু একটা কোম্পানিতে গিয়ে ভালো কিছু করতে পারে নাই তখন সে ট্রাক ছেড়ে চলে যায় যে নেটওয়ার্ক জগতে আর নাই যে কোনো কোম্পানি প্ল্যান দেখে বলতেছে ভাবছি দেখছি উনি গবেষণা করছেন গবেষণা করে উনি কি দেখবেন গবেষণা করতে করতে দেখেন সিদ্ধান্ত নিতে পারে না রাইট তাহলে তিনটা জিনিসের উপর আমাদের বিশ্বাস থাকতে হবে আর এই বিশ্বাস কি আমরা নিউ লাইফের প্রতি রাখতে পারবো ইনশাল্লাহ ওকে আমি একটি কথা বলি আপনাকে এটা আমার জায়গা থেকে আমি বলে যাচ্ছি যেহেতু আমি কোম্পানির একটা বাইটাল জায়গায় আছি আপনি কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার বাট বলার কথা বলছি মায়ের গর্বে সন্তান যেমন নিরাপদ থাকে আমি নুরুল আমিন একটি টাকা কোনো মানুষের হারাম খাওয়ার আগে পৃথিবী থেকে যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় আমি আমার আমলটাকে ওইভাবে করে চিন্তা করি আপনি ডাউট করছেন আপনি আমাকে ভাবেন কি আপনি নেওয়া লাইফকে ভাবেন কি নেওয়া লাইফ এমন একটি কোম্পানি একটি টাকা পর্যন্ত ব্যাংক লোন পর্যন্ত এখনো পর্যন্ত করে নাই সেটা সুদের সাথে হবে বিদায় কষ্টের গাম জড়ানো টাকা দিয়ে নেওয়া লাইফ কোম্পানি চলে সৃষ্টিকর্তা কখনো হালাল মধ্যে গজব নাজিল করে না সেই বিশ্বাস আমার আছে বিদায় ওইভাবে করে কথা বলি কারণ আমার বিলিফ আছে সৃষ্টিকর্তার উপর আমার বিলিফ আছে আমার প্ল্যানের উপর আমার বিলিফ আছে আমার প্রোডাক্টের উপর আমার বিলিফ আছে আমার উপর আর এই সবগুলো জায়গা যদি টাইমিং হয় তাহলে আমি বলবো সেখানে শুধু যদি আস্থা রাখতে পারেন তাহলে আপনার কেরিয়ারও হবে সুনিশ্চিত নাকি আপনি গবেষণা করছেন আমি তিন বছরে গবেষণা করে পার করে আসছি আপনি যদি এখন থেকে গবেষণা শুরু করেন তাহলে তিন বছর পরে আমার জায়গায় আসতে হবে আর তখন আমি কোথায় শুধু একটা সিদ্ধান্ত নেন তিন বছর থাকবো নুরামিন এক যাক তরুণ ডিরেক্টর এখান থেকে মিনিমাম পাঁচ লাখ সাত লাখ পার মান্থ ইনকাম করে নিশ্চয়ই তারা জাজমেন্ট করেই সিদ্ধান্ত নিয়েছে আমি তাদের সাথে শুধু একমত পোষণ করি রাইট তাহলে আপনাকে তিন বছর আর কি হবে না লস করতে হবে না তিন বছর আপনার সোনালি একটা স্বপ্ন আপনার ঘরে কিন্তু ফসল হিসাবে আসবে রাইট রং তাহলে আমরা তিনটা জায়গায় বিশ্বাস রাখতে পারবো তো ইনশাল্লাহ ওকে এবার যদি আমরা চিন্তা করি এই তিনটা জায়গায় বিশ্বাস রাখতে পারবেন কারা যারা লিডারশিপ কোয়ালিটি রাখেন যাদের লিডারশিপ মেন্টালিটি আছে পজিটিভ অ্যাটিটিউড আছে যারা পজিটিভও না নেগেটিভও না তারা কিন্তু এই সিদ্ধান্তগুলোতে এলোমেলো হয়ে যাবেন লিডারশিপ মেন্টালিটি যাদের আছে তারা কিন্তু সিদ্ধান্তটা নিয়ে আপনারা ভালো করতে পারবেন এই লিডারশিপ মেন্টালিটি কাদের আছে তাদেরকে আমরা বেছে বেছে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এখান থেকেও আমি বিশ্বাস করি আপনারা মিনিমাম থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট কিন্তু জড়ে যাওয়ার সুযোগ আছে যাবেন আপনারা লোড নিতে পারবেন না হয় লোড নিতে পারবেন না আমরা নেও লাইফ যে পরিমাণ দেই সে পরিমাণ আপনি কখনো পান নাই এজন্য আপনার বিলিফের জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে বা এমনটা হতে পারে আমরা যে পরিমাণ দেওয়ার মানসিকতা রাখি সে পরিমাণ কোনো কোম্পানি পর্যন্ত দেয় নাই সেজন্য আপনার বিলিফ নষ্ট হয়ে আপনি ভুলভাল বুঝতে পারেন রাইট এর রং বা এমনও হতে পারে যে আপনি পে পে মানুষ কিন্তু আবার পেলেও কিন্তু ডিমোটিভেট হয় উনিশশো সালে অভাবের বছর ছিল তখন মানুষ না খেয়ে মারা গিয়েছিল রাইট যখন ফসল আসছে তখন খেয়ে মানুষ মারা যাওয়া শুরু করছে বেশি যারা মুরুব্বী আছেন তারা বলতে পারবেন রাইট তা আমরা যখন অভাবে থাকি তখন আমাদের মানসিকতা থাকে এক জায়গায় আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করো আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করো আর যখন আমাদের পেয়ে যাই তখন কিন্তু ভাগ্যের অনেক জায়গায় বিলিফের জায়গায় নষ্ট হয়ে যায় কারণ তখন সৃষ্টিকর্তাকে বলে যাই রাইট রং তো এই জন্য বলবো ইমান তাকে ঠিক রাখেন ন্যাও লাইফ দেওয়ার জন্য এসছে দিবে বেশি পেয়ে সৃষ্টিকর্তাকে বলে যাবেন না বেশি পেয়ে আমরা ইমানটাকে নষ্ট করবেন না কারণ ন্যাও লাইফ দেওয়ার মতো কোম্পানি এ দেওয়ার জন্য এসছে এটা আপনার প্রাপ্য এটা আপনার হক এটা আপনার ঘাম জড়ানো পরিশ্রমের প্রাপ্য এটা আপনি পাবেন বিভিন্ন কোম্পানি আপনাকে বঞ্চিত করেছে নেওয়া লাইফ আপনাকে দিচ্ছে পার্থক্য শুধু এটুকু ক্লিয়ার স্যার তাহলে ওকে আমরা এবার যদি বলি হোয়াই ডু উই নিড টু বিকাম লিডার আপনাকে লিডার হতে হবে কেন হতে হবে লিডার হতে হবে কেন হতে হবে আমরা জানি আপনাকে বড় একটা দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন ইতিমধ্যে আপনার টিমের কিংবা বড় একটা দায়িত্ব আপনার টিম না থাকলেও আপনি নিয়ে নিয়েছেন আপনার ভাগ্য পরিবর্তন করার শুধু আপনাকে লিডার হতে হবে শুধু নিজের পরিবর্তন করার জন্য নয় সামাজিক পরিবর্তন করার জন্য পারিবারিক পরিবর্তন করার জন্য রাইট রং তাহলে আমরা পরিবর্তন হতে পারবো ইনশাল্লাহ শুধু একটা কাজ করেন আজকে থেকে আমাদের টাইপ অফিচিউড পজিটিভ অ্যাটিচিউড নেগেটিভ অ্যাটিচিউড আপনি চাইলে নেগেটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করতে পারেন আবার চাইলে পজিটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করতে পারেন যদি পজিটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার লিডারশিপ হবে মজবুত আর যদি নেগেটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করেন তাহলে আপনার লিডারশিপ হবে ভঙ্গুর পজিটিভ অ্যাটিচিউড কি ওকে ঠিক আছে ওকে করব ওকে রাইট ওকে ডাকায় ট্রেনিং আয়োজন করেছে আমি আসছি আর নেগেটিভ অ্যাটিচিউড আপলাইন কেন ফোন দিল না এমডি সাহেব কেন আমাকে মূল্যায়ন করে না কোম্পানিতে কেন গেলে আমি কোনো প্রায়োরিটি পাই না এটা কোনো কথা নাকি এমডি সাহেব কেন আমার সেমিনারে ডাকলে আসে না রাইট কারণ আপনি তখন নিজেকে অনেক বড় লিডার মনে করছেন আর ইগুটিক প্রবলেমগুলো তখনই আসে এবার আপনার বিবেক আপনিও লিডার আপনার কোন লিডারশিপ অর্জন করবেন কোন লিডারশিপ অ্যাটিচিউড আপনি অ্যাপ্লাই করবেন সেটার উপর আপনার সফলতা ক্যারি করে আপনি কি পজিটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করবেন না নেগেটিভ করবেন কোনটা করা উচিত আজকে থেকে একটা সফটওয়্যার আপনাকে রিলেট করে দিতে হবে আপনার জীবদ্দশায় কোনো নেগেটিভ অ্যাটিচিউড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত হবে ইনশাল্লাহ পারবো তো এই পজিটিভ অ্যাটিচিউড আপনার কোথায় থেকে আসে একটু খেয়াল করে দেখেন পজিটিভ অ্যাটিচিউড কাম ফ্রম দ্য আল আল্লাহ এ পজিটিভ এটিচুট কোথা থেকে আসে আল্লাহ প্রদত্ত পজিটিভ এটিচুট কার পদত্ত সারাপ পৃথিবীকে আপনি যদি দু তাকান আপনি দেখবেন সব মানুষের কল্যাণের জন্য আপনার কল্যাণের জন্য আল্লাহ তালা বলেন ভাবিয়া ইয়ে আলা আব্বুকুমার দুকাজ যাবেন দু চোখ দিয়ে সারাপৃথিবীতে যা দেখবা তাই হচ্ছে মানুষের জন্য তৈরি করেছি আর মানুষ শুধু আমার ইবাদত করার জন্য আমার তাবেদারি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে এখন এই পৃথিবীকে যদি আপনি পেয়ে লোভ লালসায় ইমান হারা হয়ে যান তাহলে এর চেয়ে বড় ভয়ঙ্কর জায়গাও কিন্তু আবার আছে আর এই পৃথিবীকে পেয়ে যদি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতার মধ্যে থাকেন তাহলে পৃথিবীর চেয়ে আরো বড় সুখ ওখানে আছে এবার আপনি যদি পজিটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফসল পজিটিভ যদি নেগেটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করেন ফসল আসবে কি আমি বলবো দুইটাই লিডার কিন্তু কোনটা অ্যাপ্লাই করবেন এটা একটু বিবেককে প্রশ্ন করেন আপনি ন্যাও লাইফের ডিস্ট্রিবিউটর আমি বলি ডিস্ট্রিবিউটর আপনি তো এক্সিকিউটিভ অনেক দাম পার করে চলে এসছেন একটা এক্সিকিউটিভ নয় সাধারণ রুট লেভেলের একটা ডিস্ট্রিবিউটরও যদি সিদ্ধান্ত নেয় পজিটিভ এটিটিউড নিয়ে আমি ন্যাও লাইফের মাধ্যমেই সফল হব তাহলে ন্যাও লাইফ সফল করার জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি করতে দিয়েছেন কেন আমাদের কাছে এমন একটি ফাইটার প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা সারা বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের অনেক কোম্পানিতে নাই। রং আমাদের কাছে এমন একটি প্ল্যান আছে যে প্ল্যানটা একমাত্র লাইফের কাছেই সারা পৃথিবীতে আছে কারণ আমি যে ব্যক্তিটি কথা বলছি উদ্যোক্তা আমি আপনাদের সাথে এতক্ষণ কথা না বলে যদি এই প্ল্যানিংটা আমি বিক্রি করে ফেলি ফরেনারদের কাছে তাহলে চড়া দাম কোটি কোটি টাকার ভ্যালু আমি কিন্তু বিক্রি করতে পারি আমি এই কোম্পানি করার আগে শুধু প্ল্যানটা ডিজাইন করে মালয়েশিয়ান একজন ভদ্রলোকের সাথে বসেছিলাম সরাসরি প্রস্তাব আমার ফ্যামিলি সহ লাইফটাইমের জন্য মালয়েশিয়াতে আমাকে সেটেলমেন্ট করে দিবে মালয়েশিয়াতে একশো বছরের জন্য মালয়েশিয়াতে কোনো জায়গা কিনা যায় না একশো বছরের লিজ দিতে হয় আমাকে একটা বাড়ি দিবে উনি একটা কোম্পানি করবে ওই কোম্পানি সারা জীবন লাইফ টাইম আমি টোয়েন্টি পার্সেন্ট থাকবো শুধু এই প্ল্যানটা আমি ওনাকে দিব আমি শুধু একটা কথা বলেছিলাম এই প্ল্যানটা সৃষ্টিকর্তার দান আমি শুধু এই প্ল্যানটা আমার মাথায় এসেছে আমি বাঙালি শো এক কোটি মানুষকে সফল করার জন্য নয় সারা পৃথিবীর মানুষকে সফল করব পরে আর পৃথিবীর অন্য দেশের মানুষের কাছে প্ল্যান তো বিক্রি করার প্রশ্নই আসে না তাহলে আপনি কি নেও লাইফের কাছে সেফ আজকে থেকে হেজিটেশন থাকবে কোম্পানির কি অবস্থা এটা আমার উপর ছেড়ে দেন আমার উপর বিশ্বাস রাখেন আমি বলবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে কারেকশন করে দেন কারণ আমিও ভুলের উর্ধে নয় কিন্তু কনফিউশনে থেকে নিজের কেরিয়ার টাইমটাকে নষ্ট করবেন না তাহলে সবচেয়ে বেশি লুজার আপনি হবেন কারণ আপনি জোরে যাবেন আবার কেউ কেউ বিলিভ করে সফলতার জায়গায় কিন্তু চলে আসবে রং একই অফারে আজকে আটজন চিবার আপনার জন্য অফার ছিল আপনি কোথায় আছেন আপনাকে যদি আজকে বলা হয় জোরে তালি দেন জোরে আপনি জোরে দিবেন নাকি কিন্তু চিবার একটু পার্থক্য করেন এমন একটি অফার আপনিও শুনেছিলেন সেও শুনেছে আজকে সে চিবার আর আপনি কোথায় চাইলে আপনিও পারতেন কারণ কবুল করার মালিককে আপনি তো নিয়তি করেন নাই আপনি তো সেই সব শোনার পর এটা নিয়তি করেন নাই রাইট আর ওনার সাথে আপনার পার্থক্য ছিল কি উনি নিয়ত করেছিল ওনার মধ্যে পজিটিভিটি জুট ছিল আর এই পজিটিভ অ্যাটিচিউডটাকে উনি কাজে লাগিয়ে শুধু পজিটিভের মধ্যে ছিল আর আপনি নেগেটিভ অ্যাটিচিউড অ্যাপ্লাই করার কারণে চিন্তা করছেন এটা কি সম্ভব ত্রিশ লাখ টাকার প্রোডাক্ট সেল করে তেষট্টি লাখ টাকা কোম্পানি দিচ্ছে কোম্পানি মনে হয় আমার টাকাটা দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে কোম্পানি কিন্তু বারো থেকে চোদ্দোটা গাড়ি দিয়ে দিয়েছে এখনো বন্ধ হয় নাই আল্লাহ যদি সুস্থ রাখে একত্রিশে ডিসেম্বরের আগে 2020 আমরা তিনশো গাড়ি দিব ইনশাল্লাহ ততদিন পরে বন্ধ হবে না একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত কোম্পানি বন্ধ হবে না একত্রিশে পরে একটা ঘটনা ঘটবে কি ঘটবে এই কোম্পানিটা লিঙ্ক হবে শাখা হবে আরো মিনিমাম বিশটা কোম্পানি হবে বন্ধ হবে না আরো বিশটা কোম্পানি হবে সেই বিশটা কোম্পানিতে আমি ব্যক্তিটাকে এমনি থাকবো সবগুলোর আমি সবগুলোর চেয়ারম্যান আমি সবগুলোর মার্কেটিং ডাইরেক্টর ট্রেনিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবো এটাকে পালন করা সম্ভব একটা কোম্পানি পরিচালনা করার জন্য মিনিমাম একত্রিশটা ডিপার্টমেন্ট লাগে কয়টা ডিপার্টমেন্ট একত্রিশটা ডিপার্টমেন্ট লাগে তাহলে আমাদের কয়টা প্রতিষ্ঠান রানিং আছে এখন নেও লাইফ অ্যাগ্রো ফুড অ্যান্ড ব্যাভারেজ কোম্পানি আরেকটা হচ্ছে নেও লাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড দুইটা প্রতিষ্ঠান একটাতে আমরা ম্যানুফ্যাকচার করি আরেকটাতে মার্কেটিং করি এভাবে করে আমাদের আরো তেরোটা প্রতিষ্ঠান আছে তা তেরোটা প্রতিষ্ঠানে একত্রিশ সদস্য করে যদি আমরা হিসেব করি তাহলে হিসাব করে দেখেন আপনাদের আরও লাগে এক্সিকিউটিভ এখন আপনি সেই কোম্পানির এমডি হবেন না চেয়ারম্যান হবেন এটা আপনার ভাগ্যের উপর আপনার হাতের ওপর আছে এটার জন্য আমাদের ডিরেক্টররা কখনো কাউকে ডেকে এনে দিবে না আপনার অ্যাক্টিভিটিস প্রমাণ করে দেবে আপনি কি এমডি হওয়ার যোগ্যতা রাখেন কিনা যদি রাখেন তাহলে কোম্পানির ডিরেক্টর প্যানেল এনে আপনি বলবে আপনার চেয়ারে বসেন এটার যোগ্যতা আপনার তাহলে আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারে কি অনলি ফর ডিস্ট্রিবিউটর অনলি ফর ডিস্ট্রিবিউটর তাহলে আপনি কেন ডিস্ট্রিবিউটর ভেবে কোম্পানি থাকবে কি না যাবে এই পরামর্শ এই গবেষণা করে আপনি সময় নষ্ট করছেন এটা কি উচিত সময় নষ্ট করা উচিত না তাহলে আমরা কি সময়টা নষ্ট করছি তাই তো একটু খেয়াল করে দেখেন এই পজিটিভ অ্যাটিটিউড আল্লাহর তরফ থেকে আসে আর এই পজিটিভ অ্যাটিটিউড আমরা যদি একটু চিন্তা করে দেখি এরকম হয় পজিটিভ অ্যাটিচিউড কেমন হবে পজিটিভ অ্যাটিচিউড এটা আপনি পৃথিবীর সেরা মানুষ পৃথিবীর সেরা পজিটিভ লোক কিন্তু অ্যাক্টিভিটিসে তা বলে না যখন কোম্পানি কোনো প্রোগ্রাম আয়োজন করে আপনি পৃথিবীর সেরা একজন মোটিভেটেড মোটিভেট এই নেওয়া লাইফের একনিষ্ঠ ভক্ত কিন্তু কোম্পানি প্রোগ্রাম শেষ করার পরে পাস আপটা কি এটা জানেন না কি জানেন না মেসিং কেন হলো না এই যে নেগেটিভ চিন্তা করতে করতে আবার পনেরো দিন পার পনেরো দিন পরে কোম্পানির প্রোগ্রামে শিডিউল আসছে আবার কোম্পানির প্রোগ্রামে গিয়ে কোম্পানির ডিরেক্টররা যদি আপনাকে মেসেজ ক্লিয়ার করে দেয় আপনি আবার মোটিভেট আবার কোম্পানির লোক যখন চলে আসে আপনি আবার বেলুনের হাওয়ার মতো আবার ডিমোটিভেট এই সারা জীবন শুধু আপনাকে গ্যাস দিয়ে ফুলাবে আর আপনার গ্যাস চলে গেলে মোটিভেট ডিমোটিভেট হয়ে যাবেন এমন করলে সফলতা আসবে সফলতা আসতে হলে আপনার অ্যাক্টিভিটিসও থাকতে হবে এরকম ধরেন এই ভদ্রলোকটা যদি পাগুলো সোজা করে শুইতো কি মনে হইতো ভদ্রলোক রেস্ট করছে এখন কি মনে হয় এটা কি মরে গেছে না বেঁচে আছে এটা তো ডাউট এই অ্যাটিটিউডটা কি নেগেটিভ না পজিটিভ আপনার কাজের অ্যাক্টিভিটিস তো এরকম এলোমেলো ডিরেক্টর আপনাকে প্লান দিবে আপনার সিনিয়র আপনাকে প্ল্যান দিবে দায়িত্ব নিবে সে তো জানতে পারতেছে না আপনি কি মরে গেছেন না বেঁচে আছেন আপনি আপনি কি আসলে নেওয়া লাইফের মেম্বার কিনা এটাই তো সে খুব বিপদে আছে সে বয়ে আছে কারণ সে তো মেগা প্ল্যান করে বসে আছে আগামী ছয় মাস পরে গ্লোবাল অ্যাম্বাসেডর এখন সে বয়ে আছে আপনার কাছে মেগা পরিকল্পনা যদি শেয়ার করে এটা আবার আপনি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেন কিনা হইতে পারে না কারণ আপনি এমনভাবে শুয়ে আছেন বসে আছেন এটা কোনো কিছুর মধ্যেই পড়ে না তাহলে আপনার অ্যাক্টিভিটিসটা তো পরিবর্তন করা দরকার রাইট আজকের পর থেকে আমি বলবো আমাদের আপনার টিমে কতজন ডিরেক্টর আছে সিনিয়র আপনার আপলাইন সিনিয়র কতজন ডিরেক্টর একজন আপনার সিনিয়র একজন ডিরেক্টর আপনার ইমিডিয়েট আপলাইন ডিরেক্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আমি বলবো আপনার ফোনের প্যারায় আপনার ডিরেক্টরের গোম হারাম হয়ে যাওয়ার কথা আপনি কি দিয়েছেন গত পনেরো দিন একটা কল পজিটিভ অ্যাটিটিউড এটাই যে আপনি বলবেন স্যার আমি কিন্তু এমবাসিডার হতে চাই আপনার টিমের প্রথম এমবাসিডারটা হতে চাই আমি বলেন স্যার কি করতে হবে আসেন স্যার বসি এবার যদি প্রত্যেক 10 জনে যদি বলে সবাই প্রথম হতে চায় উনি কি ঘুমাতে পারবে আর ওনার ঘুম যত হারাম করতে পারবেন তত কিন্তু আপনার ব্যবসা ভালো হবে এখন কি করবেন ওনাকে ঘুমাতে দিবেন আমাদের এক্সিকিউটিভ বিরাটটা ফোন দিলে বলি বাসায় বাচ্চার কিচিরমিচির কিচিরমিচির শব্দ শোনা যায় কি হয়েছে স্যার আপনি কোথায় আছেন বাসায় বাসায় কেন কাজ তো নাই কাজ নাই কেন ফোন ধরে না ও আচ্ছা ঘটনা তো এমনই নাকি আর যদি এক্সিকিউটিভ ডিরেক্টর আর ডিরেক্টররা কাজ না থাকে তাহলে আপনারা করছেনটা কি আপনারা কি পজিটিভ আছেন না নেগেটিভ আছেন যদি নেগেটিভে থাকেন আপনাদেরকে নিয়ে কোম্পানির এত বড় পরিকল্পনা বাস্তবায়ন হবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তাহলে কি সময় দেওয়া উচিত কোম্পানি আপনাদের পিছনে উচিত না আপনার আগে একটু দেখান দেখেন ঘটনাটা কি ঘটে আমি শুধু আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ আজ থেকে ছয় মাস আগের গল্প কোম্পানি হিউজ পরিমাণ একটা সার্কেল তৈরি করেছি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অফিস ট্রান্সফার করেছি ওখানে আমাদের দুই মাস সময় লেগেছে অফিস ডেকোরেশন করতে এই দুই মাসে সব নেগেটিভ একজনও নাই শুধু আমি আমাদের একটা পিয়ন আর হচ্ছে শরীফ সাহেব শরীফ সাহেব বলতেছে বস কি বুঝলাম না কিছু তাই আমি বললাম ঠিক আছে প্রতিদিন সকালে অফিসে আসবেন আমিও আসব। আবার প্রতিদিন রাতে যাব আপনিও যাবেন আমিও যাব। আমরা দুইজনই অফিসে যেতাম আর পিয়ন একজন ওরে দিয়ে শুধু চা নাতাম গল্প করতাম সারাদিন খেতাম যেতাম এবং শুধু শুধু মাঝে মাঝে বলতাম যে শরীফ সাহেব আপনি কি বিলিভ করেন এক সময় এই অফিসটা ভেঙে আমাদের আরও অনেকগুলো শাখা অফিস হবে যার সর্বনিম্ন স্কোয়ার ফিট হবে পঁচিশশো তিন হাজার এবং যে অফিসটাতে দাঁড়িয়ে কথা বলছি এই অফিসটাও সেই দিন বেশি দূর নয় আমাদের চেঞ্জ করে ফেলতে হবে বিলিভ করেন তুমি বলতো বিলিভ করি তাই আমি বললি বিলিভটাই শুধু রাখেন তিন মাসের পরে আমরা অফিসে থাকতে পারি নাই কেন মোটিভেশনটা নিজের উপর ছিল রাইট কোম্পানির সিস্টেমের উপর ছিল এই ইন্ডাস্ট্রির প্রতি ছিল আজকে যদি বলেন আমাদের সারা বাংলাদেশে আপনাদের জেলা শহরে আপনাদের টিম লিডার অফিস মেনটেন করে এরকম যদিও আপনি চিন্তা করেন মিনিমাম আট থেকে দশটা পাবেন কোম্পানি এরকম অফিস মেনটেন করে তেত্রিশটা অফিস যেটা সবচেয়ে ছোট অফিস হচ্ছে ঢাকা হেডকোয়ার্টার ঢাকা হেড অফিসটা সবচেয়ে ছোট কেন এখানে কোনো কাজই নাই আমরা প্রত্যেক জেলা শহরে স্টক পয়েন্ট প্রত্যেক জেলা শহরে জেলা শহরে প্রোডাক্ট ডেলিভারি প্রত্যেক জেলা শহরে কমিশন পে আউট সিস্টেম রেখেছি তো ঢাকায় আসে কেউ তাহলে এই সিস্টেমটা ডেভেলপ করার কারণে আপনি কিন্তু চমৎকার বিজনেস করার সুযোগটা পেয়ে গেছেন কিন্তু এই চমৎকার সুযোগটা আপনি তখনই আপনার জন্য চমৎকার হবে যদি আপনি পজিটিভ অ্যাটিচিউড দিয়ে অ্যাপ্লাই করতে পারেন রাইট না হলে এটা কোনো রেজাল্ট নাই তাহলে কি আমরা ভালো অপরচুনিটি ইউজ করব ইনশাল্লাহ ওকে একটু খেয়াল করে দেখেন সো বি এ লিডার্স লিড ইউর লাইফ সাকসেসফুল আপনি যদি এই আস্থাগুলো আপনার ভিতরে থাকে তাহলে আপনি আপনার সুন্দর জীবনটাকে সাকসেসফুল করতে পারেন নাকি আমরা সাকসেসফুল লাইফ মেনটেন করতে চাই তো যদি আমরা সাকসেসফুল লাইফ মেনটেন করতে চাই তাহলে আজকের পরে আমরা কতগুলো এলিমেন্টস ইউজ করব সেটা কি ফার্স্ট হচ্ছে আমাদের বিশন লিডারশিপের বড় এলিমেন্টস কি চারটা প্রথমে থাকতে হবে আপনাকে একটা চমৎকার ভিশন কোনো মাঝি যদি তার গন্তব্য ঠিক না করে তাহলে কিন্তু সে অপারে যাওয়ার সুযোগ নাই তো প্রথমে থাকতে হবে আপনাকে ভীষণ তারপরে থাকতে হবে তারপরে তারপরে থাকতে থাকতে হবে হবে ক্যারেক্টার এই প্রথমে ভীষণটা হচ্ছে আপনি সবসময় অ্যাজ এ লিডার লিডার হিসেবে কিন্তু আপনি মাঝির দায়িত্ব পালন করেন আপনি কিন্তু গাড়ির ড্রাইভারের দায়িত্ব পালন করেন আমরা গাড়িতে উঠে ডাকাটু আন্তর্জেলা আমরা গাড়িতে উঠে কিন্তু ঘুমিয়ে পড়ি কিন্তু যিনি আমাদের লিডার যিনি গাড়িটার ড্রাইভার উনি কি ঘুমায় উনি যত বেশি এক্সপার্ট গাড়ি তত নিরাপদে পৌঁছাবে রাইট এই লিডারশিপের মধ্যে যদি তার ঘাটতি থাকে এমন হইতে পারে জীবনের প্রথম আপনি শুনেছেন যে আজকেই প্রথম সে গাড়িতে বসছে এর আগে পরে কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স নাই পিছনে ঘুমাবেন যদি বলে আজকে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনি ঘুমান মাথা একজন মেসেজ করে দিবে ঘুমানোর জন্য ঘুমাসবে বিপদ নাকি উনি জীবনের প্রথম গাড়ি তোরছে ড্রাইভার আর আমি কিভাবে ঘুমাই আপনিও যদি লিডারশিপ ওইভাবে যোগ্য না হতে পারেন আপনার ডাউনলাইন আপনাকে ক্যারিয়ার দিবে সেও কিন্তু আস্থা পাচ্ছে না রাইট সেও তার ক্যারিয়ারটা আস্থা পাচ্ছে না সে ঘুমাতে পারছে না কারণ আপনি তো নরবরের ড্রাইভার রাইটার রং তাহলে লিডারশিপ অর্জন করতে হবে তো এই লিডারশিপের বড় কোয়ালিটির মধ্যে আপনাকে একটা ভিশন ক্লিয়ার থাকতে হবে যত অ্যাসোসিয়েট আপনার সামনে বসবে তাকে সুন্দর একটা রুটম্যাপ একটা ভীষণ যদি আপনি ক্লিয়ার করে দিতে পারেন তত বেশি সে ডেডিকেটেড সিদ্ধান্ত নিতে পারবে আপনি যদি তার ভীষণটা ক্লিয়ার করে না দিতে পারেন আপনার ভীষণটা ক্লিয়ার করে না দিতে পারেন কোম্পানির ভিশনটা ক্লিয়ার করে না দিতে পারেন সে কিন্তু তত ভালো সিদ্ধান্ত নিতে পারবে না সেকেন্ড হচ্ছে ইনফ্লুয়েন্স আপলাইন মানি হচ্ছে পজিটিভ আর ডাউনলাইন মানি কি নেগেটিভ আপলাইনের পকেটের টাকা মানে ডাউনলাইনের টাকা রাইট নিজের মনে করে খরচ করে না আপলাইনের মোটর সাইকেল মানে কি ডাউনলাইনের এই সাবি তার নাকি আপলাইনের ভালো লাগার জিনিসটা কার ডাউনলাইনের শুধু ফ্যামিলির কিছু জিনিস দেওয়া যাবে না ওটা দিলে কিন্তু সমস্যা তাহলে এই আপলাইন আপনাকে ইনফ্লুয়েন্স থাকতে হবে কারণ আপনি মনে নেন আপনার ডাউনলাইন যখন আপনাকে ফোন দিবে স্যার আপনার সাথে জরুরি কথা আছে আপনি ধরে নিতে হবে বিশটা নেগেটিভ নিয়ে আসতেছে কারণ আপলাইনকে আমরা তখন ফোন দিই যখন নেগেটিভ আপনাকে কখনো বলি না স্যার আপনার প্রতি কৃতজ্ঞ আজকে আমার প্রমোশনটা চেঞ্জ হয়েছে আপনি যদি সুযোগটা না দিতেন কখনো এটা সুযোগ পেতাম না এই ফোনটা কিন্তু আপনাকে দেই না স্যার আমি অনেক বেশি হ্যাপি আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন আজকে তিনশো টাকা বোনাস পেয়েছি স্যার আপনার কাছে চিরকৃতজ্ঞ বলেছেন কখনো আপলাইনকে ফোন দেন শুধু প্যারা পেন টুক করে একটা মেসেজ দিয়ে বলেন স্যার পার্সোনাল নাম্বার এটা এক সময় আপলাইনও খুব আতঙ্কে থাকে আপনার ফোন মানে একটা প্যারা আপনার ফোন ধরলে তার মানসিকতা গোলায় যায় কারণ সে একটা মিটিং আছে আপনি ফোন দিয়ে একটা নেগেটিভ বললেন তার মানসিকতা পজিটিভ থাকবে না নেগেটিভ এজন্য আপনার ফোন ধরে না যে ঠিক আছে পেন পরে ধরবো রাত এগারোটার পরে এগারোটার পরে ধরবো এগারোটার আগ পর্যন্ত এই পেন ধরা যাবে না কিন্তু আপনি কিন্তু ওই দিন আর প্যারা দেওয়ার জন্য ফোন দেননি তিরিশ লক্ষ টাকা নিয়ে বসে আছে আপনিও বসে আছেন টাকাটা নিবেন আপনার পরামর্শ নিয়ে টাকাটা কিন্তু চলে গেছে রাইট রং তাহলে ভুল বুঝাবুঝি তৈরি হলো কিসের কারণে নেগেটিভ অ্যাটিটিউডের কারণে লিডারশিপ না থাকার কারণে আপনি আপনার আপলাইনকে যেমন রেসপন্স করছেন আপনার ডাউনলাইনও কিন্তু সেটাই করবে তাহলে বিশটা নেগেটিভ নিয়ে আসবে আপনার কাছে এসে বসার পরে সকল প্রবলেম কি হতে হবে সল কোনো প্রবলেম নাই কিসের প্রবলেম আসো বসি তোমার জানার ভুল থাকতে পারে চলো আমরা ডিসকাস করি রাইট ইনফ্লুয়েন্স করার মতো আপনার ক্যাপাসিটি থাকতে হবে তাহলে হচ্ছে আপনার লিডারশিপ নাকি থার্ড হচ্ছে কারেজ এই কোয়ালিটিটা আমাদের কাছে আছে আছে কার আছে গোটা কয়েক হাত কারেজ করার মতো একটা ক্যাপাসিটি আপনার কাছে থাকতে হবে ফোর্থ হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার কেমন থাকতে হবে ক্যারেক্টার মানে চরিত্র খারাপ না ছেলেটা ভালো মাঝে মাঝে নাইট ক্লাবে যায় এটা খারাপ কিছু না এই ক্যারেক্টার মানি হচ্ছে আপনি খারাপ এটা প্রমাণ করে নাই আপনি আপনার স্ট্রং লিঙ্ক কেটেড উইক লিঙ্কে জয়েন করান এটাও তো খারাপ ক্যারেক্টার নাকি আপনি প্রত্যেক ডাউনলাইনের নিচে একটা করে আইডি নেন যেখানে দেখেন সুবিধা সেখানে নিজের একটা আইডি করেন এটা কি ভালো চরিত্র ভালো চরিত্র আপনি পাসওয়ার্ড জানেন আপনার ডাউনলাইনের কমিশনটা আপনি না জিজ্ঞেস করে উড্ডুল দিয়ে দেন এটা কি ভালো চরিত্র এই ক্যারেক্টার যারা যাদের আছে তারা কি সফল হবে ওয়ান টাইম কিছুদিন ভালো কিছু করবে তারপরে তারা স্ট্রাক থেকে জড়ে যেতে হবে কারণ বলেছিলাম চরিত্র খারাপ যাদের তারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তাদের কোনো স্থান নাই কারণ পৃথিবীর পৃথিবীর সবাইকে ফাঁকি ফাঁকি সৃষ্টিকর্তাকে দিতে পারবেন না দিল সব কিছু দুয়ে মুছে পরিষ্কার করা যায় ক্যারেক্টার পরিষ্কার করা যায় তো এই ক্যারেক্টার যার আছে আপনি কি করবেন কি করবেন তার সাথে একবার দুইবার তিনবার পাঁচবার দশ বার বসবেন বারবার বসে আপনার প্রবলেমটা সলিউশন করবেন যদি একান্তই সলিউশন না হয় কি করবেন সে যে ভুলগুলো করেছে আপনার সাথে এই ভুলগুলোকে নিজে কারেকশন করে নিজে যোগ্য লিডার হবেন রাইট তাহলে আমরা এই কারেকশনগুলো করতে পারবো তো ইনশাল্লাহ তাহলে দেখুন একটু খেয়াল করে দেখুন ইফেক্টিভ লিডারশিপ ইফেক্টিভ লিডারশিপ যদি আপনার মধ্যে থাকতে হয় তাহলে আপনাকে থাকতে হবে চারটা জিনিস আপনাকে চারটা জিনিসই আপনার মধ্যে থাকতে হবে যাদের কাছে চারটা জিনিস নাই তাদের ইফেক্টিভ লিডারশিপ নাই তাদের লিডারশিপ পারফেক্ট না তাদের লিডারশিপ ফুল একেবারেই পরিপূর্ণ না তাহলে আমাকে প্রথম থাকতে হবে ভিশন তারপরে ইনফ্লুয়েন্স কারেজ ক্যারেক্টার এই চারটা জিনিস যাদের মধ্যে আছে তাদের মধ্যে লিডারশিপ আছে যাদের মধ্যে চারটা জিনিস নাই ঘাটতি আছে তাদের লিডারশিপ ঘাটতি আছে ক্লিয়ার চলুন কোন জিনিসটা ঘাটতি থাকলে কী প্রবলেম হয় একটু দেখুন আপনার ভিশন আছে কারেজ আছে ক্যারেক্টার আছে নাই কি আপনার লিডারশিপ নাই এই লিডারশিপটাকে কি বলা হয় নো লিডারশিপ আপনার লিডারশিপ নাই হাজারটা প্রবলেম নিয়ে আসবে আপনার কাছে সলিউশন করার মানসিকতা যদি আপনার না থাকে আপনার লিডারশিপ দিয়ে কখনো আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবেন না রাইট বললাম না রং বললাম তাহলে আমাদের মধ্যে কি ইনফ্লুয়েন্স সহ সকল চরিত্রগুলো থাকতে হবে তো ওকে এবার একটু চিট চেঞ্জ করে দেখি আমরা এখানে আমরা বললাম এগুলো আপনাকে কি করতে হবে ইনফ্লুয়েন্স ডেভেলপ করতে হবে আর এই ডেভেলপমেন্টটা করা যায় কীভাবে সিনিয়র লিডারের সাথে ঘন ঘন বসে টিম মিটিং মাধ্যমে কিংবা আপলাইনের মাধ্যমে কিংবা কোম্পানির ট্রেনিং এর মাধ্যমে বারবার আপনাকে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে যত বেশি ইনফরমেশন আপনার কাছে থাকবে তত বেশি ইনফ্লুয়েন্স আপনি করতে পারবেন আর আর যত বেশি গ্যাপ থাকবে তত বেশি ইনফ্লুয়েন্স করার জায়গা থেকে আপনার বিরত থাকবেন তাহলে আমাকে আলটিমেট কি করতে হবে ট্রেনিং হতে হবে আমরা কি হব এই প্রোগ্রামটা আজকে কষ্ট করেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে একেবারেই বাট এটাও শিওর আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাদেরকে ডেকে এনেছি আমরা কিন্তু সেই জায়গাটা পেয়ে গেছি আমরা জানতে চেয়েছিলাম সারা বাংলাদেশে আমরা যে চিন্তা করছি নাম্বার ওয়ান কোম্পানি বানাবো এই নাম্বার ওয়ান কোম্পানি দায়িত্ব নেওয়ার মতো কারা কারা আছে ধন্যবাদ আপনাদের চিরকৃতজ্ঞ নেক্সট প্রোগ্রামটা আমরা কেআইবিতে পনেরোশো লোক নিয়ে করব রাজি আছেন তো তখন আর এই জায়গা সংকট হবে না আপনাদেরকে যেহেতু আপনারা লিডার প্রত্যেকেই মিনিমাম পাঁচটা টিকিট করেও যদি কনফার্ম করি তাহলে লোক হবে পঁচিশশো পাঁচ ইন্টু পাঁচ কত হবে কেআইবিতে সর্বোচ্চ লোক ধরে কত পনেরোশো প্রোগ্রাম সাকসেস হবে না আজকে যারা যারা টিকবেন অনেকেই আছেন গেট থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া রইল সালাম রইল আমরা দোয়া করি তারা চিরজীবী হোক আর যারা আজকে সারা দিন আমাদের সাথে কষ্ট মেনে নিয়ে থাকবেন তাদের জন্য দোয়া নয় শুধু দোয়ার সাথে ভালোবাসাও থাকবে ইনশাল্লাহ ওকে তাহলে আমরা এই জায়গাগুলো পরিবর্তন করব এই জায়গাগুলো আমরা রিকভার করবো এবার যদি আমরা একটু চিন্তা করে দেখি এবার তার কি আছে কারেজ আছে ইনফ্লুয়েস আছে ক্যারেক্টার আছে নাই কি ভীষণ সে কিন্তু লিমিটেড লিডারশিপ তার লিডারশিপটা কি লিমিটেড কিছু দূর যেতে পারবে কারণ তার ভীষণ ঠিক নাই মাস পথে গিয়ে দেখবে ওপার ওপার কিছুই দেখছে না তখন সে তরি ডুবে রাইট বড় একটি টিম হয়ে যাবে তার ভীষণ ক্লিয়ার নাই সে কিন্তু জোরে যাবে আপনার আপনার যে ভুলগুলো আছে আপনাকে সেই ভুলগুলো থাকবে না কারেকশন করবেন তাহলে এই চরিত্রগুলো আপনার মধ্যে থাকতে হবে চরিত্র তো বেশি না তিন চারটা রাইট তাহলে এই মিশনের জায়গাটা আপনি কিভাবে ডেভেলপ করবেন কোম্পানির ট্রেনিংগুলোতে বারবার কোম্পানির এমডি চেয়ারম্যান এক্স ওয়াই জেড ডিরেক্টর প্যানেল যারা আছেন তাদের সাথে বারবার বসতে হবে কোম্পানির প্রোডাক্ট ডিটেল জানতে হবে পেপারস ডিটেল জানতে হবে কোম্পানির টোটাল মার্কেটিং প্ল্যান চুল চেরা বিশ্লেষণ আপনার কাছে জানতে হবে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ভিশন ক্লিয়ার ক্লিয়ার আমরা কি জানি আমরা জানি না তাহলে আজকে থেকে কি করব এখন থেকে এই আগামী কালকে থেকে কোম্পানির টোটাল আউট স্টেশনে কোনো প্রোগ্রাম হবে না আপনারা করবেন ডিরেক্টররা বাস্তবায়ন করবে আমি বেসিক্যালি একেবারে সকাল সন্ধ্যা প্রতিদিন দুইটা করে প্রোগ্রাম কন্টিনিউ করব ঢাকা এড অফিসে এই ট্রেনিং শিডিউলটা আপনাদেরকে দিয়ে দিব যার যেই ট্রেনিং প্রয়োজন সে ওই ট্রেনিংগুলো করে নেবেন তাহলে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিগুলো ডেভেলপ হয়ে যাবে রাজি আছি তো তাহলে প্রতিদিন আমাদের পঞ্চাশ জন ক্যাপাসিটি আছে হলে সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ একশো জনের প্রোগ্রাম আমরা করব। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন এই ট্রেনিংগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আসবে কেন আপনার মধ্যে লিডারশিপ আছে সৃষ্টিকর্তা কোনো কিছু দেওয়ার আগে এভাবে করে দেন নাকি জাজমেন্ট করে দেন জাজমেন্ট করে দিবেন আপনাকে একশো কোটি টাকার মালিক হবেন কিন্তু দেখলো আপনার লিডারশিপ নাই একশো কোটি টাকা আপনি বেয়া ব্যয় করবেন রাইট তাহলে আপনার লিডারশিপটা ফার্স্ট লিডারশিপ তৈরি হওয়ার পরে আপনি যদি সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা আপনাকে জাজমেন্ট করে দেখবে যে আপনি একশো কোটি টাকা নয় এক হাজার কোটি টাকা আপনি ম্যানেজমেন্ট করার কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে তখন আল্লাহ দিবে রাইট তাহলে আমরা লিডারশিপ হব লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করব তাহলে একটু খেয়াল করে দেখেন এবার যদি আমরা চিন্তা করি তার মধ্যে কি আছে ভিশন আছে ইনফ্লুয়েন্স আছে ক্যারেক্টার আছে নাই কি কারেজ নাই তাহলে তার মধ্যে কি শর্ট টাইম লিডারশিপ সে হুট হাট করে টিম করবে টিম করার পর একটা সময় দেখবে প্রশ্নবিদ্ধ জোরে যাবে রাইট তাহলে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আপনাকে নিজেকে কারেকশন করতে হবে এখানেও আপনাকে কি করতে হবে ল সেলফ আপনাকে নিজের টোটাল নিজের জায়গাটাকে অ্যানালাইসিস করে নিজের এই কারেজগুলো আপনাকে কারেকশন করতে হবে ক্লিয়ার এই কারেক্স কোয়ালিটিগুলো আপনাকে ডেভেলপ করতে হবে এটা একমাত্র ট্রেনিং এর মাধ্যমে পাওয়া যায় কোম্পানির সাথে ডিসকাস করে পাওয়া যায় ক্লিয়ার তাহলে আমরা এই কোয়ালিটিগুলো ডেভেলপ করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ এবার যদি আমরা একটু চিন্তা করে দেখি আমাদের লাস্ট কোয়ালিটি আমাদের লাস্ট কোয়ালিটি গুলো যদি আমরা চিন্তা করে দেখি আমাদের সব ঠিক আছে কিন্তু ঠিক নাই কোনটা কি নাই ঠিক নাই ভালো লিডার ওই যে বললাম আপলাইন ডাউনলাইন ক্রসলিং লিঙ্ক এটা কাটাকাটি নিজের টিম নিজেই কাটেন এটাও কিন্তু একটা খারাপ চরিত্র ডাউনলাইনের কমিশন মেরে খান ডাউনলাইনকে সঠিক ইনফরমেশন দেন না ডাউনলাইনকে মনে করেন সবসময় ডাউনলাইন কোনো একটা ইনসেন্টিভ আসলে ডাউনলাইনকে আপনি সময় ইনফরমেশন গ্যাপ করেন কারণ সে সেভ করলে আপনার লাভ কি রাইট কিন্তু এটা আপনি বুঝলেন না সে এসিভ করলে আপনার সবচেয়ে বড় লাভ রাইট এর রং এই চরিত্রটা কিন্তু বড় একটা খারাপ তার মধ্যে ভীষণ আছে তার মধ্যে কারেজ আছে তার মধ্যে ইনফ্লুয়েন্স আছে তার মধ্যে ক্যারেক্টার নাই আর এই লিডারশিপটা হচ্ছে আপনার জন্য সরি আমাদের এই চরিত্রগুলো আছে তো ইনশাল্লাহ যাদের নাই তারা ডেভেলপ করে নেন কারোর সাথে ডিসকাস করার দরকার নেই কারো কার কোনটা নাই এটা তো মোটামুটি আমরা মেসেজ আসে নাকি আসে না আমাদের কাছে ওকে যার যেটা কারেকশন করা দরকার সেটা কারেকশন করে নেবেন একজন টিচার একজন স্টুডেন্টকে বলতেছে পড়াচ্ছে দেখো এক জায়গায় যদি অনেকগুলো টাকা রাখা হয় আর এক জায়গায় যদি জ্ঞান রাখা হয় তোমরা কোনটা নিবা তো দুষ্টু ছেলেটা বলতেছে যে আমি তো টাকা নিতাম তা শিক্ষক দমক দিয়ে বলতেছে আমি হলে জ্ঞান নিতাম যার যেটা দরকার আপনার জ্ঞানের অভাব আপনি জ্ঞান নিবেন আমার টাকার অভাব আমি টাকা নিব তাই না তো কার কোনটার অভাব এই অভাবটা পূরণ করে ফেলতে হবে না হলে কিন্তু প্রবলেম আছে কারণ আপনি জার্নি করে ফেলেছেন না লাইফের পতাকা তল আপনি চলে এসছেন এক্সিকিউটিভ লিডার হিসেবে আপনি সিলেক্ট হয়ে গেছেন কোম্পানি প্রফিটের অংশ আজকের পর থেকে হয়তো কালকে আপনারা পেয়ে যাবেন দশ টাকা হোক আমার প্রশ্ন দশ টাকা হোক এটাও তো সম্মানের তাই না আপনি যেহেতু এই ট্রাকে চলে এসেছেন এটা আজকের কোম্পানিতে আপনি দশ টাকা পেয়েছেন আগামী ছয় মাসের কোম্পানিতে আপনি কত টাকা পাবেন একশো গুণ বেশি তার এক বছর পরে একত্রিশে ডিসেম্বর দুই সালে আমরা বিশ্বাস করি আপনারা যারা এক্সিকিউটিভ আছেন মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পার পাবেন শুধু শুধু এক্সিকিউটিভ কমিশন এই কথাটা আমি বলেছিলাম আমাদের ডিরেক্টর প্যানেলকে ডিরেক্টর প্যানেলকে তিন মাস আগে বলেছিলাম যে আপনারা একসময় বিলিভ করেন শুধু ডিরেক্টর কমিশন পাবেন এক লাখ টাকা অনেকে এই কথা শুনে দুই মাস পায় নাই কারণ দুই মাস তো দেই নাই জাজমেন্ট চলছিল দুই মাসে নেগেটিভ হয়ে গেছে আর যেই কয়েকজন আছে সেই কয়েকজন গত মাসেও প্লাস মাইনাস দেড়শো ডলারের মতো পেয়েছে তুমি কি দেড়শো ডলারের জন্য কাজ করেছে এই দেড়শো ডলার কি উনি কাজ করেছে দেড়শো ডলার আজকের কোম্পানিতে দেড়শো ডলার এ মাসে পাবে প্লাস মাইনাস দুইশো আগামী মাসে কি কমবে না বাড়বে আগামী তিন মাস পরে উনি ওয়ান লাখ টাকা পাবে ডিরেক্টর কমিশন শুধু এই পার্সেন্টেজে যারা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে কোনো কোম্পানি তার প্রফিটের অংশ ডিস্ট্রিবিউটর প্যানেলে ডিস্ট্রিবিউশন করে এটা আমার জানা নাই আমার জানা নাই এই জন্যই বলি নাও লাইফ সবার চেয়ে আলাদা কোম্পানি আপনি একটু বুঝে নেন ওকে তাহলে আমরা এই ক্যারেক্টারগুলো নিজের মধ্যে ডেভেলপ করবো এই ক্যারেক্টারগুলো ডেভেলপ করলেই কিন্তু আমরা সফল সহজ হবে পারবো তো ইনশাল্লাহ ওকে তাহলে আমাদের এই ভীষণ ক্যারেজ ক্যারেক্টার এগুলো আমাদের পরিবর্তন হবে ইনশাল্লাহ আজকের পর থেকে হবে সবাই পরিবর্তন করব আগামী দিনটা আপনার আমার জীবনের সূর্যোদয় হবে নতুন সূর্যোদয় কেন পিছনের যত জঞ্জার পিছনের যত ক্লান্তি পিছনের যত গ্লানি আজকের পর থেকে আমরা নদীর ঘোলা জলে ফেলে দিব আমাদের মধ্যে কিছু ভুল থাকতে পারে আজকে কারেকশন করে নিব আপনাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে কারেকশন করে নিব ডাউনলাইনের সাথে মিসম্যানেজমেন্ট হতে পারে কারেকশন করে নিব যদি কারেকশন করে নিতে পারি আগামী দিন থেকে আপনার যাত্রা শুরু হবে আমি তো বলেছি আস্থা রাখেন না নতুন করে কালকে থেকে কাউন্ট করেন আগামী তিন মাস পরে আপনার অ্যাকাউন্টে যদি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম না আসে আমাকে আপনার অ্যাকাউন্টটা খুলে দেখাবেন যত টাকা আপনি কম পেয়েছেন আমি কমিটমেন্ট করছি তত টাকা আমি রিকভার করবেন ইনশাল্লাহ তাহলে নেও লাইফে কি আমাদের ফিউচার হবে ক্যারিয়ার হবে আজকের পর থেকে বাড়বে এভাবে প্রোগ্রামে ডাকলে কি মিস হবে কত ট্যালেন্ট দেখেন আমি তো বলছিলাম সবাই ইয়েস ইয়েস তবে আপনাদের যে পজিটিভ অ্যাটিচিউড এবং আপনাদের যে দূরদর্শিতা আপনাদের যে তীক্ষ্ণতা এটাই বলে দিচ্ছে আপনারা সফল হবেন কেননা নো এর সময় নো বলেন না ইয়েস এর সময় ইয়েস বলেন এটা কিন্তু ব্রিলিয়ান্ট ওকে তাহলে আমরা সফল চাই আমাদের এই চরিত্রগুলো আমরা পরিবর্তন করে ফেলবো ইফেক্টিভ লিডারশিপ এই চরিত্রগুলো যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার মাধ্যমে আপনার মধ্যে আর ইফেক্টিভ লিডারশিপের কিছু জায়গা আছে সেটা কি ইফেক্টিভ লিডারশিপ কি শুধু আপনি চরিত্র ভালো ইনফ্লুয়েস করতে পারেন এগুলো ইফেক্টিভ লিডারশিপ যার মধ্যে আসবে তার সাথে কথা বলেই প্রাণ জুড়িয়ে যাবে ফিজিক্যাল কোয়ালিটি দেখার পরেই মনে হবে জানা ঠিক আছে আপনার মাদুর্যতা আনার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেস আনার জন্য আপনাকে কখনোই অনেক বেশি প্রিন্সের মতো চেহারা হওয়ার দরকার নাই যদি তাই হইতো তাহলে বাংলাদেশের সর্বোচ্চ পদে জিল্লুর রহমান থাকার কথা ছিল না ছিল চেহারা সুন্দর ছিল ভদ্রলোক তো হাঁটতেন রোবটের মতো কিন্তু পজিশন ছিল কোথায় এজন্য যতটুকু আপনার কাছে আছে ততটুকু সঠিক প্রয়োগ করেন এই সঠিক প্রয়োগটা করলেই আপনি ওকে ফিজিক্যাল ফিটনেস আপনার মধ্যে আসবে সকল কোয়ালিটি গুলো যখন আপনি ডেভেলপ করতে পারবেন আমরা সকল কোয়ালিটি ডেভেলপ করলে আপনার কথা আপনার চলন আপনার আচরণ আপনার ভঙ্গি সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে আসবে কি না তাহলে মেন্টাল কোয়ালিটি এই মেন্টাল কোয়ালিটিটা আসবে যদি আপনার সকল কোয়ালিটিগুলো থাকে এবার যে যাই বলুক আপনি কিন্তু হাসেন নাকি হাসেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ইতিহাস আছেন উনি কিন্তু মুসকি আসতেন উনি কি করতেন কাফেররা আঘাত করলেও কি করতেন রিয়েক্ট নাই সাহাবারা ভুল করলেও কি করতেন রিয়েক্ট নাই আপনি মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চরিত্রটাকে অনুসরণ করেন তার মতো হওয়া সম্ভব না অনুসরণ করতে পারি রাইট আপনি যদি সেই চরিত্রটা লালন করতে পারেন আপনার ডাউনলাইন হাজারটা নেগেটিভ বলবে আপনি শোনেন শুনে মুস্কি এসে তার প্রবলেমটা সলভ করে দেন বিজনেস হবে হবে না এবার সে একটা গালি দিল মিয়া ফাইজলামি পাইছেন ফালতু মিয়া আপনি আপনার কথা এমন ভাবি নাই আপনি তো মিয়া খারাপ লোক আমাকে একটা কোম্পানিতে নিয়ে গেছেন মিয়া বারবার শুধু লস করান আপনি মুস্কি আসেন হাসার পরে তাকে ডাকেন ঠিক আছে আপনি তো ফোনে বলছেন আসেন এক কাপ কফি খাই এই কথাগুলো সে আপনার সামনে যদি আমাকে বলতে পারেন নিশ্চয়ই আপনার মনের জঞ্জাটটা আরও বেশি তাড়াতাড়ি হালকা হয়ে যাবে আসেন শুনি আপনার কথাগুলো আসবে না সামনে আসার পরে কেউ চোখে চোখে তাকে নেগেটিভ বলতে পারে আসার পরে দেখবেন সব ভুলে গেছে এবার আপনি কি বলবেন তার মুখ বন্ধ মানে আপনার মুখ তো চালু নাকি এবার আপনি বলেন কোম্পানি কিন্তু আপনাকে নিয়ে এই ভাবছে কোম্পানি কিন্তু এই ভাবছে কোম্পানির নতুন আপডেট এটা কোম্পানির কাছে এই মেসেজ আছে কোম্পানি এই পরিকল্পনা বাস্তবায়ন করছে কোম্পানি কিন্তু আজকের মেসেজ এটা কোম্পানির এই ট্রেনিং চলছে কোম্পানি সারা বাংলাদেশে এই পরিকল্পনা আছে এগুলো শোনার পরে সে বলবে কি বলবে তাহলে আপনি আমার দায়িত্ব নেন না কেন আপনি ফোন দিলে ফোন ধরেন না আমি তো কাজের জন্যই ফোন দিই নাকি দেখেন ঘটনা কিন্তু উল্টা হয়ে গেল একটু আগে কিন্তু ব্লেম দিচ্ছিল আর এখন বলবে কি আমি তো চাই বিজনেস করতে আপনি তো আমার দায়িত্বই নেন না তাহলে আমার কিন্তু একটা প্রোগ্রাম করে দিতে হবে বলবে কি না বিজনেস হয়ে যাবে না তাহলে আপনাকে অবশ্যই মেন্টাল কোয়ালিটি ডেভেলপ হয়ে যাবে এবং এটা করতে হবে হিউম্যান কোয়ালিটি মেন্টাল কোয়ালিটি হিউম্যান কোয়ালিটি হিউম্যান বিং আমরা বলি না যে মানুষের নৈতিকতার জন্য ইমান আদর্শের জন্য মানুষকে কল্যাণ করার জন্য হলো এই পণ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ইমানই দায়িত্ব বলি না হিউম্যান আপনার মধ্যে যখন এই চরিত্রটা ঠিক থাকবে সকল কোয়ালিটি ঠিক থাকবে আপনার মধ্যে হিউম্যান মজবুত হবে আপনার দ্বারা কোনো মানুষ প্রতারিত হওয়ার দূরের কথা আপনার দ্বারা একটা মাছি মশা পর্যন্ত মারতে গেলে আপনার বিবেক নাড়া দেবে রাইট অর রং আপনি কমিশন খেয়ে পেলেন ডাউনলাইনের কেন ওটা তো আপনার ইমান দুর্বলতা হিউম্যান হিউম্যানিটি আপনার নষ্ট হয়ে গেছে এজন্য আপনার তার বিবেক তার পাসওয়ার্ড দিয়ে ঢুকার মানসিকতা তৈরি হয় লিডারশিপ যদি আপনি তৈরি করতে পারেন আপনার কাছে মনে হবে ওটা আপনার কাছে আমানত আপনি পাসওয়ার্ড জানেন সমস্যা কি ওটা আপনার কাছে আমানত রাইট তাহলে বিজনেস হবে কারণ ডাউনলাইন আপনার কাছে কিছুই চায় না চায় শুধু অফুরন্ত ভালোবাসা অফুরন্ত সাপোর্ট আপনাকে তার কাজটা সহজ করে দেওয়া রাইট আর এই দায়িত্ব যদি আমরা নিতে পারি বিজনেস হবে না তাহলে এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকলে পরে ডেভেলপ হয়ে যায় আমরা এই লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করবো সোশ্যাল কোয়ালিটি আপনার মধ্যে যখন লিডারশিপ কোয়ালিটি থাকবে তখন আপনি ড্রেস কোড চেঞ্জ হয়ে যাবে কথা চেঞ্জ হয়ে যাবে আচরণ চেঞ্জ হয়ে যাবে মানসিকতার অনেকগুলো পরিবর্তন হবে কি না আর এই কোয়ালিটিগুলো যখন আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাভারেজ পিপল না আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল আর এক্সট্রা অর্ডিনারি পিপলদের মানুষ ফলো করে না অ্যাভারেজ পিপলদের ফলো করে তাহলে আপনারা তো লিডার এক্সট্রা অর্ডিনারি পিপল হয়ে যাই নাকি আমরা আজকের পর থেকে এক্সট্রা অর্ডিনারি পিপল হতে পারবো পারবো ইনশাল্লাহ আমি বলেছি তো ইনশাল্লাহ একদম সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি একেবারে কোম্পানির প্ল্যান মতো আগামী তিন মাস বলেছি এবার আরো কমিয়ে দিলাম তিন মাস দরকার নাই আমরা যারা আজকে পাঁচশো এক্সিকিউটিভ আছি পাঁচশো এক্সিকিউটিভ কমিটমেন্ট করব আগামী তিরিশটা দিন কাটায় কাটায় আজকে থেকে যাত্রা শুরু হলো আজকে এক তারিখ যাত্রা শুরু হলো আগামী তিরিশ দিন কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আপনার আপলাইন ডিরেক্টরের পরিকল্পনা অনুযায়ী আপনার এক্সিকিউটিভ ডিরেক্টরের পরিকল্পনা অনুযায়ী তিরিশটা দিন পরিকল্পিতভাবে আমরা মাঠে থাকবো মিনিমাম ইনকাম যদি না আসে আমি বলবো আমি আমার জীবদ্দশায় যতটুকু নেটওয়ার্ক মার্কেটিং শিখেছি ততটুকুকে বলে আবার নতুন করে শুরু করব নতুন করে শিখব আর যদি আমার শিকার মধ্যে কোনো ঠিক থাকে তাহলে আমি বলবো এই তিরিশ দিন যথেষ্ট আপনার বাক্য পরিবর্তন করার জন্য দুই হাজার টাকা পকেটে নাই আপনি চিন্তা করছেন ঢাকায় প্রোগ্রামে কিভাবে আসবেন আপনি নেটওয়ার্কার আপনি লিডার নাই কেন নিজেকে একবার প্রশ্ন করেন নাইটা কেন এই সারা জীবন নাই 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 করবেন বাবা চাইলে নাই সন্তান চাইলে নাই মা চাইলে নাই বউ চাইলে নাই নাই শুধু নাই এই নাইটা এমনভাবে মানে লালন করে ফেলছেন সবসময় নাই চলে আসে আজকে থেকে নো বলে কোনো শব্দ আপনার জীবনে থাকতে পারবে না নো মানি কি নেক্সট অপরচুনিটি নো মানি নো নয় নো মানি না নয় নো মানি বাদ নয় নেক্সট অপরচুনিটি টাকা নাই আপনার পকেটে তাহলে সুন্দর সুটাম দেহের কি ভ্যালু আছে আমি বরাবরই বলি যদি পকেটে টাকা থাকে আপনি আপনার মায়ের কাছে আব্দুল কুদ্দুস যদি পকেটে টাকা না থাকে আপনি আপনার মায়ের কাছে কুদ্দুচা কুদ্দুচা হবেন না কুদ্দুস হবেন আব্দুল কুদ্দুস হবেন রাইট আব্দুল কুদ্দুস থাকতে হলে আপনার ডাউন লাইন টাকা চাইলে পকেট থেকে বের হতে হবে আপ লাইন টাকা চাইলে পকেট থেকে বের হতে হবে আপনার টিম মিটিং করলে ওখানে অবশ্যই আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে তাহলে আপনার লিডারশিপটা আপনার ডাউন লাইন ফলো করবে রাইট আপনি দেখেন এক কাপ চা খাইয়ে পাঁচজন খেয়েছেন আপনি ডাউনলাইনের পকেট থেকে টাকা বের হয় কিনা আপনি ওয়েট করেন ডাউনলাইন আপনার লিডারশিপ ফলো করে এজন্য আপনাকে মানে না আপনার বিজনেস হয় না রাইট আরে ভাই জুতাকালি করলে এমন ভাবে করেন যাতে মনে হবে চল্লিশ বছর যাবৎ আপনার সত্য গোষ্ঠী জুতাকালি করত আপনাকে দেখে কেন বুঝবে আপনার লিডারশিপের ঘাটতি জুতাকালিও যদি করেন এমন মনোযোগ দিয়ে করবেন কেউ যদি দেখে মনে হবে চল্লিশ বছর যাবত তার সদ্য পূর্বপুরুষেরা এই জুতা কালি করতো যদি সুইপারের ভূমিকা অভিনয় করেন এমন ভাবে পরিষ্কার করেন এমন ভাবে ক্লিন করেন দেখে যাতে মনে হয় যে আপনার পূর্বপুরুষ সুইপার ছিল তাহলে মানুষ আপনাকে ফলো করবে রাইট রং যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন তাহলে এমন ভাবে দায়িত্ব নেন টিমের যাতে আপনার পূর্বপুরুষ সফলতার ইতিহাস রেখে গেছিল আপনার জন্ম হয়েছে সফলতার ইতিহাস রাখার জন্য আপনি যোগ্য লিডার আপনি এতগুলো মানুষকে সফল করার যোগ্যতা রাখেন এজন্য আপনাকে সবাই ফলো করবে রাইট রং আমরা এমন ভাবে আজকে থেকে তৈরি হব পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে আমি বলবো সৃষ্টিকর্তা কিন্তু জন মানুষ যদি একত্রিত থেকে যদি কোনো পজিটিভ কথা বলা হয় তাহলে আল্লাহ রহমত ওখানে বর্ষণ হয় আর জন মানুষ যদি একত্রিত বসে কোনো নেগেটিভ আলোচনা করে তাহলে আল্লাহর গজব সেখানে নাজিল হয় আমরা কি দশজন আছি না বেশি আছি ভালো কথা বলতেছি না খারাপ বলতেছি তাহলে এই ভালো কথা বললে আল্লাহর রহমত নাজিল হবে কেন আমরা সবাই পাপি নয় আমরা পাপি আবার সবাই কি সুচি একজন পাপি আছে আরেকজন নেককারও আছে একজন নেককার পৃথিবীতে থাক অবস্থায় পৃথিবীতে কেমত হবে না আমরা বলবো যদি একজন নেককার এখানে থাকে তাহলে তার উচিলায় আমাদের সকলের মনের সহ জন্য আল্লাহ কবুল করে দেবে তাহলে আমরা কি নিজের কেরিয়ারের জন্য আজকের পর থেকে কাজ করবো ইনশাল্লাহ এবার যদি আপনাকে বলতে হয় তাহলে আপনি কি করবেন লাস্ট এই লিডার এই ওয়ার্ডটাকে হৃদয় আজকে থেকে লালন করেন প্রথমে আপনাকে এল লিডারের কতগুলো ওয়ার্ডের মধ্যে প্রথম এল এল এর মধ্যে লয়ালিটি এল দিয়ে কি হয় লয়ালিটি থাকতে হবে দ্বিতীয়তে ই এর মধ্যে হচ্ছে কি হতে হবে এতে এ কি আছে দ্বিতীয় আছে ডিটারমিনেশন ইতে আছে আরে আছে কি রেসপন্সিবিলিটি এই জায়গাগুলো যদি আপনি এই শুধু লিডারের ওয়ার্ডগুলোকে আপনি ফলো করেন আপনার জীবনে পরিবর্তন হবে পাশাপাশি কিছু মানুষের পরিবর্তন হয়ে যাবে আর কিছু মানুষের পরিবর্তন যদি আপনার হয়ে যায় তাহলে আপনার পরিবর্তনটা স্থায়ী হয়ে যাবে রাইট রং আজকে বিল ক্লিন্টার কথা যদি বলেন বারাক ওবামার কথা বলেন ওয়ারেন বাফেটের কথা বলেন ফিলিপ কোটলারে কথা বলেন পৃথিবীর যত যত বড় বড় ব্যক্তি আছে তাদের মধ্যে এই কোয়ালিটিটা শুধু ছিল এই তারা পৃথিবীতেই করেন অনেক বেশি কোয়ালিটি ডেভেলপ করতে হয় না আজকে শুধু নিজেকে পরিবর্তন করে যান আজকে ট্রেনিংটা আপনাকে পরিবর্তন করার জন্য ছিল বিজনেস করার জন্য নয় আমরা কি বলেছি এখন পর্যন্ত আমি বলেছি একশো কুড়ি টাকা সেল দেন বলেছি আগামী মাসে দশ হাজার টাকা সেল দেন ন্যাও লাইফ কখনো সেলসে বিশ্বাসী না আমরা সেলস করার জন্য কখনোই ন্যাও লাইফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি প্রতিষ্ঠিত হয়েছে নাম্বার ওয়ান মানুষের কল্যাণ করার জন্য সেকেন্ড কোটি মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা প্রতারিত এই নেটওয়ার্ক সিস্টেমকে ভালোবাসার কারণে তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমরা দায়িত্ব নেওয়ার চিন্তা করেছি আল্লাহ যদি কবুল করে শুধু তাই নয় বাংলাদেশে বেকার মুক্ত করার জন্য আমরা ভূমিকা রাখবো আমরা সেই চিন্তায় আমরা এই কোম্পানিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা কাজ করছি এই মেসেজগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ তাহলে কি আমরা এই কোয়ালিটিগুলো ডেভেলপ করব ইনশাল্লাহ ওকে একটু খেয়াল করে দেখেন সেলফ আপ এন্ড ডেভেলপমেন্ট আমরা এগুলো ফলো করব এবং কি করব ডেভেলপ করব তাহলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে পারবো এই লিডারশিপ কোয়ালিটি যদি থাকে তাহলে আপনি ক্ষুদ্র পাথর থেকে নিজের প্রতিভাটাকে জাগ্রত করে আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল হতে পারেন আপনি সময় মনে করেন আমার দ্বারা হবে না আমি বোধহয় পারবো না আমার মধ্যে কি যেন গ্যাপ আমি সাময়িক চিন্তা করছি সাময়িক বেনিফিটেড হলেই হলো আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন এই প্রতিচ্ছবিটা একে এঁকে সারা পৃথিবীর কিন্তু হয়েছিল একটা পাথরের খণ্ডই যথেষ্ট সারা পৃথিবীতে ফ্যামাস হওয়ার জন্য ইতিহাস আছে তো আপনার মধ্যে তো তার চেয়ে অনেক যোগ্যতা রয়েছে আপনি পৃথিবীর ফেমাস নয় আপনি আপনার পরিবারের কাছে ফেমাস হওয়ার জন্য যথেষ্ট কোয়ালিটি আপনার কাছে রয়েছে আপনি আগে পরিবার থেকে শুরু করেন নাকি আপনার ছোট্ট একটা টিম আছে আপনি আগে টিম থেকে শুরু করেন তারপরে বিশ্ব জয় করতে পারবেন